ছোটবেলার এমন কিছু ঘটনা বা কথা আমাদের সুইট মেমোরিজ হয়ে মনের মণিকোঠায় থেকে যায়। যে ঘটনাগুলোকে মনে করলে অটোমেটিক্যালি আমাদের মুখে স্মাইল আর আমাদের শরীর পজিটিভ এনার্জিতে ভরে যায়। তা সে আপনার ছোটবেলার ভালোবাসা হতে পারে, কিংবা হতে পারে স্কুলের বন্ধুদের সাথে সেই ঝগড়া, কিংবা হতে পারে কোনো গান বা কোনো কথা। কিন্তু আফসোস যে এই মতলবি দুনিয়া আপনার আনন্দ বা খুশি কোনোটাই দেখতে পারে না। হ্যালো, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম মহুয়াস মাইন্ড। ওয়েলকাম টু অ্যানাদার নিউ রিভিউ ভিডিও। এমন একটা কথা যে কথাটা মনে পড়লে আপনার মনে পড়ে মায়ের ভালোবাসা কিংবা বাবার ভালোবাসা, যে কথাটা মনে পড়লে এক মুহূর্তের মধ্যে আপনার ছুটতে চলে যেতে ইচ্ছে করে সেই ছোটবেলায়। কিন্তু ইদানিং এই কথাটিকে বিকৃতভাবে বাজারে খুব ভাইরাল করা হচ্ছে। শুধু যে ভাইরাল করা হচ্ছে তা না, এই কথাটিকে নিয়ে আবার গানও বাঁধা হয়েছে। বাবু খাইছো, বাংলাদেশের সিঙ্গার ডিজে মারুফ তিনি গানটি লিখেওছেন, আবার গানটি গেয়েওছেন। গানটি 1 মিনিট 13 সেকেন্ড শোনার পর আমার খাঁচার পাখি বেরোনোর জন্য ছটপট করছিল, মানে আমার প্রাণ যায় যায় অবস্থা আর কি। উপরওয়ালার কাছে ধন্যবাদ যে ইউটিউবের ভিডিওগুলোতে পজ অপশনটা দিয়েছেন, না হলে বোধ হয় কোনো কেলেঙ্কারি ঘটেই যেত। যদিও গানটি বাংলাতে, কিন্তু তা সত্ত্বেও গানের কোনো লাইনের অর্থই আমি বুঝতে পারিনি, আমার বোধগম্য হয়নি। যদি আপনারা কেউ বুঝে থাকেন, যদি আপনাদের বোধগম্য হয়ে থাকে, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে গানটিতে কি বলা হয়েছে, কি গায়ক কি বলতে চেয়েছেন। সবথেকে অবাক করা বিষয় হচ্ছে এটি যে গানটি বাংলাদেশের গান হলেও আমাদের ভারতবর্ষে কিন্তু গানটি ভীষণ ট্রেন্ড করছে। আর কোরিওগ্রাফির কথা তো ছেড়েই দিলাম। গানটিতে এমন কিছু কিছু জায়গায় এমন কিছু অশ্লীল অ্যাকশন দেখানো হয়েছে যা দেখলে আপনার লজ্জায় মরে যেতে মন করবে। ভাবতেও অবাক লাগে যে এই প্রোডাকশন হাউস সেই প্রোডাকশন হাউস যারা এমন এক কালজয়ী গান রিলিজ করেছিলেন অপরাধী, যে গান শুধু বাংলাদেশে না পুরো ভারতবর্ষকেও হিলিয়ে রেখে দিয়েছিল, আবার এই গানও রিলিজ করলেন। আরও বেশি দুঃখজনক ব্যাপার যে এই গানের যে কমেন্ট সেকশনটা আমি ফলো করছিলাম, আমি দেখছিলাম, সেখানে দেখলাম যে ভারতবর্ষ থেকে ম্যাক্সিমাম কমেন্ট এসেছে ভারতবর্ষ থেকে, এবং প্রত্যেকে সাপোর্ট করেছে এই গানটাতে। এই গানটার সাপোর্টের সংখ্যা এত বেশি, যেটা দেখে কিন্তু দুই বাংলার যুব সমাজ যে কোথায় যাচ্ছে তাই নিয়ে কিন্তু আপনাকে একেবারে চিন্তায় ফেলে দেবে। বাকি আপনারাও গানটা শুনে দেখুন গানটা কেমন, তবে আমি কিন্তু শিওর, আমি কিন্তু হলপ করে বলতে পারি যে এই গান শোনার পর আপনার মিউজিকের প্রতি ট্রাস্ট, মিউজিকের প্রতি ভরসা কিন্তু উঠে যাবে। এই ছিল আমার রিভিউ বন্ধুরা। যদি রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করে দেবেন, আর কেন ভালো লাগেনি সেটাও অবশ্যই লিখে জানাবেন। বাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন, কিপ স্মাইলিং।